এই রাজ্যে মহিলারা কতটুকু সুরক্ষিত আছে তার জলজন্ত্র প্রমাণ আবার উঠে আসলো কমলাসাগর বিধানসভার পূর্ব গোকুলনগর এলাকায়। কেন্দ্রীয় সরকারের সীমান্ত রক্ষী বাহিনীর এক যুবক এক মহিলাকে মারধর সহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা গিয়েছে, পূর্ব গোকুলনগর এলাকার কমলা দাসের বড় বোনকে ফুকিয়ে জায়গা হাতিয়ে নিয়ে কাঞ্চনমালা এলাকার এক ব্যক্তির কাছে চড়া দামে বিক্রি করে ফেলে। কমলা দাসের বড় বোন একজন গরিব অসহায় সহজ সরল মহিলা। ওই মহিলা মানুষের বাড়িতে ভিক্ষে করে খাবার জোগাড় করে থাকে। সেই মহিলাকে ন্যায্য মূল্য না দিয়ে সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে এলাকার সীমান্ত রক্ষী বাহিনীর চাকরি করা সঞ্জীব সাহা এবং তার ছোট ভাই অভিজিৎ সাহা ওই মহিলার কাছ থেকে জায়গা হাতিয়ে নেয় এবং মহিলার কাছ থেকে জায়গার দলিলপত্র জোরপূর্বক লুকিয়ে রাখে, যাতে করে মহিলা কারো কাছে গিয়ে জায়গা সংক্রান্ত ব্যাপারে বোঝাপড়া না করতে পারে। আমি খুশি যাইস না তোর জায়গাটা তো বইনে তো ফাগল বইনে কিছু করতে পারে না। তো আমি এই জায়গা লিয়ে করতেছি এই দরবার, এই জায়গা লিয়ে আমি এই দরবার করতেছি। আমার জায়গা আমার নেচট আমার নেচটে আবার চাইব জায়গা গেছে আমার তে আবার চাইব তো পাইছে না না ভাই বই না হলে তোর বই না মানে জায়গাটা যে কিনছে কিনা পুরো টাকা লেনদেন পরিষ্কার করছে না কোনো পুরো টাকা দিছে কে দিছে এরা আমি তাও জানি না। আমি তাহলে কইছে কত জানি দিছে কইছে জায়গা রেট যা তাও দিছে না দালালি করে দালালি করে জায়গা বেচ চালাইছে। আমার বোনের কম টাকা দিয়া জায়গাটা লইয়া আরেক পার্টির কাছে বেচ চালাইছে বেশি রেটে বেচে তো দালালি করে ইয়া করে তার চাকরি করে। আজকে আজকে জানলে মার দূর করছে কি কারণে আপনি কি জায়গা ঢুকছিলেন? আমি তালাটা দিছি তালাটা দিছি দে আমি তালা কইছি আমি তালা কোন চত করে আমার এটা বিচার শেষ না করে তালা কোন চত করে আমার জায়গা বুঝছে হলে আমার জায়গাটি কম আমার জায়গাটি নাই আমার এন দুই বন্যার পাঁচ ঘন্টা না এন জায়গাটা নাই ওই সেই সাইডের জায়গাটা। তো এই ব্যাপারে আপনার যে দরবারটা চলতেছে এটিকে এলাকার যে নেতৃত্ব তারা জানেন এই ব্যাপারটা? এই নেতৃত্ব পঞ্চায়েত পঞ্চায়েতরা জানাইছেন? আমি জানাইছি কি আর পার্টিরে পার্টির পার্টিরে জানাইছি। তারপরে তা ওই যে পার্টি আবার কিনছে কিনিন না পার্টি আবার এই পঞ্চায়েত অ্যাপ্লিকেশন করছে বিচারের লেগিয়া। এখন এটা কেস হই হাল্লা শুননা আমরা এখন আইছি আয়া সেটা দেখতে পাই কমলা দাস নামে মহিলা মাটির মধ্যে লুটাই আসি লেফাল্লা করতেছে। আমরা কাছে গেছি, কাছে গিয়া দেখি যে তেনে শরীরের কাপড়টা ফরছিরা তোর আমরা ধরছি দুটা কই ফিসি কিতুইছে। ও সঞ্জীব সাহা নামে যে বিয়ে আছে চাকরি করে যে বদলিতে ছুটিতে আইছে বাড়ি সে আয়া সেটা এই বোনের বোনের জায়গা তো তো বোনের জায়গা বোনেরতে ঠকায় টাকা কিনছে বোনে বাড়ি বাড়ি ভিক্ষা করে একই বাবার সন্তান বোনের প্রতি বোনের পুরাইতেছে বোনে বাড়ি বাড়ি মানুষের ভিক্ষা টিক্ষা করে খা। তো বোনের যে ঠকাই দিছে বোনের যে আরও আধা ঘন্টা জায়গা পাওনা আছে ওই পাওনার দলিল লেবারেয়া সঞ্জীব শাহ আর অভিজিৎ শাহ এই গুপ্ত করে রেখা দিছে যাতে বইনে কোনো শিক্ষিত মানুষের কাছে এই দলিল লালিয়া না যাইতে পারে। তো এই তো এই এই মূল উদ্দেশ্য। এরপরে তারা প্রায় সময় দুনো ভাইয়ে এলাকাতে জায়গার দালালি করে আইছে। এখন আপনারা কি করবেন? এখন এই ভদ্রলোকের জায়গাটা কিনছে ওই ভদ্রলোকে কাঞ্চমালা বাড়ি ওই ভদ্রলোকের আমরা একটা লিখিত অভিযোগ দিছে পঞ্চায়েত লিখিত অভিযোগ দিছে পরে আমাদের প্রধান একটা ডেট করবো ডেট করে সেটা এটা মীমাংসা করার লেগিয়া একটা প্রস্তাব নিছে আমার ওয়ার্ড মেম্বারের লগে আর বুথ প্রেসিডেন্টের লগে আলোচনা চলছে। তো একটা ডেট না করে তো দুপক্ষের আলোচনা না শুনে তো মীমাংসা করা যায় না। তো এই অপেক্ষার মধ্যে এই অপেক্ষাটাকেও করছে না। তো সঞ্জীব সাহা এই কমলা দাস নামে মহিলার উপরে ঝগড়া বিবাদ করে লেছে।